এখন আমরা আলোচনা করব মাইক্রোওয়েভ। আর এই মাইক্রোওয়েভটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমাদের অনেকবার কোশ্চেন এসেছে মাইক্রোওয়েভ নিয়ে। তো এই মাইক্রোওয়েভটা আমরা একটু চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে চেষ্টা করব শেখার জন্য। তো মোটামুটি অনেকেই লাইভ ক্লাসে আছে এখনও, যারা যারা লাইভ ক্লাসে উপস্থিত হওয়া নাই, সকল স্টুডেন্টকে লাইভ ক্লাসে থাকার জন্য অনুরোধ করছি। সবাই যেন লাইভ ক্লাসে দ্রুত আমাদের সাথে জয়েন্ট হও এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সে বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা আছে আবার পুনরায় তোমাদের রিভিশন দেওয়ার জন্য মূলত এই ক্লাসগুলো। তো আমরা মাইক্রোওয়েভ নিয়ে এখন কথা বলবো। মাইক্রোওয়েভ 1 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে মাইক্রোওয়েভ বলে, আবার বলছি 1 থেকে 300, এটা কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় আসে। দূরপাল্লা ডেটা ট্রান্সমিশনের মাইক্রোওয়েভের অত্যন্ত জনপ্রিয়। মাইক্রোওয়েভ একমুখী এবং কেন্দ্র অভিমুখী সিগন্যাল পাঠানো যায়। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত 2টি ট্রান্স রিসিভার থাকে, মানে সাধারণত কয়টি থাকে, 2টি থাকে। আমাদের স্টুডেন্ট লিখেছে যে আমরা মনোযোগ দিয়ে শুনছি, থ্যাংক ইউ মনোযোগ দিয়ে শোনার জন্য। তোমরা আরও শোনো এবং তোমরা শুনলে আমার খুব ভালো লাগে, তোমরা মনোযোগ দিচ্ছ এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। তো যেহেতু কিছুক্ষণ আগে আমরা 2টি রিসিভার দিয়ে গঠিত, এটি একটি সিগন্যাল সিস্টেম, এটি অন্যটি রিসিভ করে। এই জন্য মাইক্রোওয়েভ অ্যান্টেনার বড় কোনো ভবন বা টাওয়ার উপরে বসানো হয়। তো মাইক্রোওয়েভ যোগাযোগে 2 ধরনের হতে পারে, আমি আবারও বলছি মাইক্রোওয়েভ 2 ধরনের হয়ে থাকে, একটি হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটি হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আমরা আবার একটু কথা বলি, আমরা স্যাটেলাইট শুনেছি বা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কি, আমরা এই বিষয় নিয়ে মূলত কথা বলবো। আবারও বলছি মাইক্রোওয়েভ 2 প্রকার, 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটি হলো স্যাটেলাইট। খুবই ইম্পর্টেন্ট, আমরা স্যাটেলাইট জানি যে এটা স্যাটেলাইট থেকে এসেছে, আসলে স্যাটেলাইটটা কি এই জিনিসটাই কিন্তু জানি না, এটা কাজ করার পদ্ধতিটা কি আমরা জানি না। তো আমরা এখন স্যাটেলাইট মাইক্রোওয়েভ বা শিখবো এবং টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। তো আমরা এখন টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ নিয়ে মূলত কথা বলতে যাচ্ছি, তার পরবর্তীতে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। এ ধরনের প্রযুক্তি ভূপৃষ্ঠে ট্রান্সমিট ও রিসিভার বসানো হয়, এতে মেগাহার্জ সীমিত ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা হয়। ট্রান্সমিট ও রিসিভার সৃষ্টি রেখা যোগাযোগ করে। এক কথায় ট্রান্সমিট টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বলতে হলো আমরা যে বিল্ডিং এর উপরে যে টাওয়ারগুলো দেখি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে টাওয়ার সিস্টেমের মাধ্যমে আমরা যোগাযোগ পদ্ধতিটা করে থাকি, তাকে মূলত তোমাকে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বলে। যেমন এখানে কিছু সমস্যা আছে, যেমন বাধা, যেমন উচ্চ ভবন, পাহাড় ইত্যাদি অতিক্রম করতে পারে না, বক্রপথে যেতে পারে না। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কিন্তু আমরা নর্মালি যদি চিন্তা করি উচ্চ ভবনের উপর বা পাহাড় বা এগুলো ভেদ করবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এগুলো সোজাসুজি এবং সমান্তরাল যে যোগাযোগ মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলোতে মূলত আমরা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ দেখি। আমরা এখন যেই টপিকস নিয়ে, যেই বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এই প্রযুক্তিতে যোগাযোগ উপগ্রহর সহায়তায়, মানে আমাদের পৃথিবীর বাইরে যে উপগ্রহ আছে সেই উপগ্রহের মাধ্যমে মূলত করা হয়। কৃত্রিম উপগ্রহের ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার, আবার বলতেছি প্রায়, এটা কিন্তু মনে রাখবে, এমসিকিউরিটি আসে, এটা কিন্তু 36,000 কিলোমিটার উপরে ঊর্ধ্বে কক্ষে পৃথিবীতে প্রদক্ষিত হয়। তার মানে কি আমাদের পৃথিবী থেকে প্রায় 36,000 উপরে, আর এটি পৃথিবীর গণিতের সমান পরিবহন করে থাকে। সাধারণত ক্যাবেলের মাধ্যমে যে কোনো যোগাযোগ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবহার করা হয়, বিশেষ করে সকল দেশের মধ্যে সমুদ্র, বিশালাকার পাহাড় তারপরে অবস্থিত যেখানে স্যাটেলাইটের প্রয়োজন হয়। তাহলে এই আমরা এই স্যাটেলাইটটা কিন্তু পৃথিবী থেকে প্রায় 36,000 উপরে ঊর্ধ্বে আছে। তো এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে, আমরা বর্তমান যে প্রযুক্তিগুলো তারবিহীন মাধ্যমে ব্যবহার করছি, যেমন আমরা টিভি, টেলিভিশন, বিভিন্ন ডিজ মাধ্যমগুলো দেখতেছি, এটা কিন্তু স্যাটেলাইটের সাহায্যে। আমরা অলরেডি একটা নিয়ে, আমরা একটা বাংলাদেশে আকাশ ডিটিএস নামে আমরা শুনছি ডিশ কানেকশন, যেটা কিন্তু বাংলাদেশে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে সেটার সাথে যুক্ত হয়ে মূলত তারা এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ কাজ করে যাচ্ছে। তো অনেকেই লাইভে আছে, আমি আবার সবাইকে বলবো যে এই লিঙ্কটি সবাই একটু শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুবান্ধব যারা এখনো জানে না তারা শেয়ার করার মাধ্যমে জানতে পারবে, এবং যার যার অবস্থান থেকে যার যার টাইম লাইনে এটা একটু শেয়ার করে দাও। আদার্স যদি তোমাদের কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে যেখানে পড়াশোনা বিষয়ে কথা হচ্ছে সেখানে শেয়ার করে দাও। তো সবার কাছে এটা একটা অনুরোধ রইল, সবাই এটাকে শেয়ার করে দাও। আচ্ছা, আমরা এখন
যে বিষয়গুলো নিয়ে মূলত কথা বললাম অলরেডি আমরা তার মাধ্যম নিয়ে কথা বলেছি, এখন আমরা চলে যাব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। আবার বলতেছি আমরা চলে যাব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো আমরা কিছুক্ষণ আগেও বলেছি ওয়্যারলেস শব্দের অর্থ কী, তো আমরা তারের মাধ্যমে নির্দিষ্ট সীমা ডাটা আদান প্রদান করা সম্ভব, কিন্তু কোনো প্রকার তথ্য ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করা বা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। আমরা কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সাথে জড়িত, আমরা প্রত্যেকটা মুহূর্তে ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করছি, কারণ আমাদের যে এই যে ডিজিটাল প্রযুক্তি স্মার্টফোন এটাও কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনের একটি অংশ। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা ওয়্যারলেস কমিউনিকেশনের অংশ সেহেতু আমরা জানতে হবে যে ওয়্যারলেস কমিউনিকেশনগুলো কী কী এবং ওয়্যারলেস কমিউনিকেশনে যে স্বল্প দূরত্বের ভিতরে কোনগুলো গড়ে ওঠে। যেমন কমিউনিকেশন বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থান করলে একে অন্যের সাথে কথা বলা, তারপরে টেক্সট ম্যাচিং, চ্যাটিং ইত্যাদি কাজ কম খরচে সহজে খুব দ্রুত করা যায়। ওয়্যারলেস এর মাধ্যমে ডাটা ইলেকট্রনিক ম্যাগনেটিক ওয়েভ আকারে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে সঞ্চালন করা হবে। ওয়্যারলেস কমিউনিকেশন বিভিন্ন ধরনের ফিক্সড মোবাইল এবং প্রোটোকলের মাধ্যমে ওয়েভ রেডিও সেলুলার এগুলোর মাধ্যমে মূলত কাজ করে থাকে। তারপরে তারপরে আমরা টেলিফোন সমূহ যেমন পার্সোনাল, ডিজিটাল এই প্রত্যেকটা পদ্ধতির মাধ্যমে মূলত ওয়যারলেস কমিউনিকেশন কাজ করে থাকে। তো এই ওয়্যারলেস কমিউনিকেশন সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি তারবিহীন মাধ্যম। তো এটা আমরা এখন যে সিস্টেমগুলো বর্তমানে আমরা ব্যবহার করছি আমরা সেই সিস্টেম সম্পর্কে কথা বলবো। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা আমাদের কেন প্রয়োজন, অবশ্যই আমাদের প্রয়োজন আছে এবং প্রয়োজন আছে, আমরা বর্তমানে ব্যবহার করছি। যেমন কেবেলের মাধ্যমে সম্ভব নয় এমন স্থানীয় যোগাযোগের ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা, নেটওয়ার্কের কভারেজের জন্য চলাচলের অবস্থা যোগাযোগ স্থাপন করা, তারপরে দুর্যোগ বা যুদ্ধক্ষেত্রে দ্রুত যোগাযোগ স্থাপন করার জন্য বেশি উপাদানই। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন এর প্রয়োজন রয়েছে বললেই আমরা চলে। তো আমরা আসলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমগুলো কী, প্রথমেই আমরা একটা কমন জিনিস ব্লুটুথ, আমরা তো সবাই ব্লুটুথ জানি নাকি, ইনশাল্লাহ আমি তো কমেন্টে শুনতে চাচ্ছি আমরা কি ব্লুটুথ সম্পর্কে জানি, ব্লুটুথ আমরা ইউজ করি। আমি একটু দেখতে চাচ্ছি যে আমরা এটার কোশ্চেনের উত্তরটা আমরা ছেলে মেয়েদের কাছেই চাচ্ছি, ব্লুটুথ কি আমরা ইউজ করি, এটা কি, এটা কি, এটা কি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম? হ্যাঁ আমি এটা আসলে একটু চাচ্ছিলাম উত্তর চান। হ্যাঁ একজন অলরেডি উত্তর দিয়েছে, আরিফ হোসেন, জি স্যার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পূজা, ধন্যবাদ তোমার উত্তর দেওয়ার জন্য শেয়ার করা। হ্যাঁ তা বলছে এক্সামের কোশ্চেন গুলো সহজ কইরা দিয়ে, ও তারপরে কে লিখছে নিটুল, হ্যাঁ কই, তারপরে লিখেছে হ্যাঁ সাবা লিখেছে, জি স্যার, হ্যাঁ জি স্যার, হ্যাঁ অনেক সুন্দর লাগলো। আর জেমি লিখেছে এক্সামের কোশ্চেন গুলো সহজ করে দিতে না জামান, ও আচ্ছা জামান চেষ্টা করব তোমার কথা রাখার জন্য। তো তোমরা সবাই জানো ব্লুটুথটা হলো মূলত একটা ওয়্যারলেস সিস্টেম। হ্যাঁ এটা দূরত্বটা, এটা সম্পর্কে আমাদের অনেক কোশ্চেন আসে, বিশেষ করে এমসিকিউ কিন্তু তোমাদের অনেকবারই এসেছে। তো এটা কি ধরনের একটা নেটওয়ার্ক, এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান, প্যানের মতো, মানে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্রোটোকল স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদানে ব্যবহার করা হয়। 1994 সাল থেকে টেলিক ভ্যান এরিসন ব্লুটুথ উদ্ভাবন করে, তিনি কিন্তু সর্বপ্রথম এটাকে উদ্বোধন করেন এবং ডেনমার্কে রাজা হেরান ব্লুটুথ এর নামক অনুসরণ করে এই প্রযুক্তির নাম রাখা হয়। এর মাধ্যমে তারবিহীন নেটওয়ার্ক স্থাপন করা যায়। ব্লুটুথ এর মাধ্যমে তথ্য আদান প্রদান ব্যবহার, কম্পিউটারের দূরত্ব কতটুকু এটুকু জানতে হবে, 10 হতে 100 মিটার পর্যন্ত, দূরত্ব কতটুকু 10 হতে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, তারপরে পিডিএ, স্মার্টফোন ইত্যাদি বিভিন্ন ডিভাইসে কিন্তু ব্লুটুথের ব্যবহার রয়েছে। তো এটা কাজ করার পদ্ধতি সম্পর্কে তো আমরা জানলাম, এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো ব্লুটুথ 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে, সাধারণত 10 থেকে 100 মিটার পর্যন্ত দূরত্বে অবস্থিত ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করে। তো এই ব্লুটুথ কিন্তু এভাবে অনেক কাজ করে যাচ্ছে, এটা আমরা অলরেডি এটার সাথে আমরা পরিচিত, আমরা সবাই জানি। আমরা পরবর্তী বিষয়ে যাব, পরবর্তী এগুলোর ব্লুটুথ আমাদের মোটামুটি আমরা মোটামুটি সবাই জানি, আমরা পরবর্তী বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ব্লুটুথের সুবিধা আসলে শেষ বলা যাবে না, ব্লুটুথের সুবিধা পুরোটাই, তা আমরা যেহেতু ব্লুটুথের সুবিধা সম্পর্কে জানি এবং এটা অলরেডি আমরা কাজ করছি, আমরা পরবর্তী স্টেপে যাব। এবং পরবর্তী স্টেপটা হচ্ছে ওয়াইফাই।
এই যে তোমাদের সাথে আমি কথা বলতেছি, এই যে আমি লাইভে আছি, এটা কিসের সুবিধায় হয়েছে বলো তো? এটাই হলো ওয়াইফাই। আমরা একটা ওয়াইফাই কতগুলো মোবাইল ইউজ করি, কম্পিউটার ইউজ করি, এটাই কিন্তু একটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। হ্যাঁ, অনেকেই লিখছে, অনেকেই অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। হ্যাঁ, আমাদের আমিনুল ভাই কুমিল্লা থেকে লিখেছে, অনেকদিন পর। জি ভাই, আপনারা কাজ করে যাচ্ছেন করোনা ভাইরাসের জন্য, আপনারা ডাক্তারিভাবে সেবা দিয়ে যাচ্ছেন, এর জন্য আপনাদের